কচুয়ার পালাখাল আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত। চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান। বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারি, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন প্রমুখ। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের কচুয়া প্রতিনিধির পাঠান দত্ত ও চিত্রের রিপোর্ট।